আসসালামু আলাইকুম ফারজানা নাহিদ জানাচ্ছি টিভিতে মধ্যাহ্নের খবর প্রথমে ইউক্রেন যুদ্ধের খবর ইউক্রেন জুড়ে সর্বাত্মক হামলা অব্যাহত রেখেছে রুশ বাহিনী রাজধানী কিয়েভ সহ গুরুত্বপূর্ণ শহরগুলো ঘিরে রেখেছে তারা প্রতিরোধ করছে ইউক্রেন সেনারাও চলমান পরিস্থিতিতে তৈরি হয়েছে চরম মানবিক সংকট দেশ ছেড়েছে 15 লাখ ইউক্রেনীয় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকিকে আশ্বাস দিয়েছেন নতুন নিষেধাজ্ঞার এর পরপরই পেমেন্ট ফার্ম ভিসা এবং মাস্টার কার্ড রাশিয়ার সাথে ব্যবসা বন্ধের ঘোষণা দিয়েছে আরও জানাচ্ছেন রানা মনসুর যুদ্ধের 11তম দিনে ইউক্রেনের রাজধানী কিয়েভ উত্তর পশ্চিমের ইরপিন দ্বিতীয় গুরুত্বপূর্ণ নগরী খার্কিভ উত্তরের চেরনিহিব এবং উত্তর পূর্বের সুমি শহর ঘিরে রেখেছে রুশ সেনারা ক্ষেপণাস্ত্র আর রকেট হামলা হচ্ছে দফায় দফায় হামলা হচ্ছে বিমান থেকেও ইউক্রেনের উত্তরাঞ্চলীয় চেরনিহিবে রুশ যুদ্ধবিমান মিগ 29 আর সু-30 থেকে ফেলা বোমায় উঠছে বাড়িঘর ইউক্রেন সেনাদের পাল্টা হামলায় রুশ যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার খবর মিলেছে আমি খুব কাছ থেকে দেখছিলাম রুশ বিমানটি ভূপাতিত হওয়ার দৃশ্য বিধাতাকে অশেষ ধন্যবাদ আমরা বেঁচে আছি সব ঠিক আছে রাজধানী কিয়েভ উপকণ্ঠে বোরোদিয়াঙ্কা শহরের একটি হাসপাতালের দখলও নিয়েছে রুশ বাহিনী দক্ষিণের বন্দর নগরী মিকোলেইভের দিকে এগোচ্ছে রুশ বাহিনী শহরটির নিয়ন্ত্রণ নিতে পারলে বন্দরনগরী ওডেসার দিকে যাবে তারা দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর মারিওপোল ও ভলনোভাখায় গতদিন যুদ্ধবিরতি ঘোষণা করেও কয়েক ঘন্টার ব্যবধানে তা বাতিল করায় সেখানে তৈরি হয়েছে মানবিক সংকট একদিকে টানা হামলা চলছে অন্যদিকে গ্যাস পানি ও বিদ্যুৎহীন হয়ে পড়েছে মারিওপোল ভলনোভাখা শহরেও প্রায় প্রতিটি ভবন হয় ধ্বংস হয়েছে না হয় ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন স্থানে পড়ে থাকা লাশ উদ্ধার করা যাচ্ছে না বিদেশি ও বেসামরিক নাগরিকদের মানব ঢাল হিসেবে ব্যবহার করছে ইউক্রেন এমন অভিযোগ রয়েছে রাশিয়ার খার্কিভেই 7,500 বেশি বিদেশি নাগরিককে ইউক্রেন কর্তৃপক্ষ জিম্মি করেছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা কমান্ড এছাড়া বহু রুশ নাগরিক রাশিয়া ছেড়ে ফিনল্যান্ডে চলে যাচ্ছেন এবং এই যুদ্ধে পশ্চিমারা যোগ দিলে রাশিয়ায় সামরিক আইন জারির ঘোষণা আসতে পারে পশ্চিমা গণমাধ্যমগুলোর এমন খবর উড়িয়ে দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মার্শাল ল বা বিশেষ জরুরি অবস্থা জারির জন্য কোনো পরিকল্পনা নেই এমন সিদ্ধান্তের জন্য পার্লামেন্টের অনুমোদনও লাগে তবে পশ্চিমারা যুদ্ধ ঘোষণা করলে ভিন্ন পরিস্থিতি হতে পারে যা আমি আশা করি না এদিকে শনিবার রাতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে কথা বলেছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বাইডেন জেলেনস্কিকে জানিয়েছেন রাশিয়া ও তার ধনকুবেরদের উপর নতুন করে আরও নিষেধাজ্ঞা আসবে আমাদের জনগণ প্রতিরোধ থেকে সরে যাবে না দখলদারদের বিরুদ্ধে তারা প্রতিবাদ জানাচ্ছে তাদেরকে বাড়ি ফিরে যেতে বলছে তাদের পথ রুদ্ধ করে দিচ্ছে এরপর পরই পেমেন্ট জায়ান্ট ফার্ম ভিসা কার্ড এবং মাস্টার কার্ড রাশিয়ার সাথে ব্যবসা বন্ধের ঘোষণা দিয়েছে এছাড়া 3,000 মার্কিনি ইউক্রেনে যাচ্ছে রুশ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে জড়াতে জাতিসংঘ বলছে যুদ্ধ থেকে বাঁচতে গত 10 দিনে প্রায় 15 লাখ মানুষ পোল্যান্ড মলদোভা হাঙ্গেরি স্লোভাকিয়া রোমানিয়া সহ ইউরোপের দেশগুলোতে গেছে প্রিয় শিশু সন্তান স্ত্রী বৃদ্ধ পিতামাতাকে দেশ ছাড়তে বাসে তুলে দিয়ে তরুণ যুবকরা দাঁড়াচ্ছেন যুদ্ধের ময়দানে রানা মঞ্জুর NTV ইন্টারন্যাশনাল ডেস্ক এবারে দেশের খবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন প্রতিবেশী দুই দেশের সাথে সুসম্পর্ক রেখে বাংলাদেশ তার সমুদ্র সীমা জয় করতে পেরেছে তাই সমুদ্র সম্পদের বিশাল সম্ভাবনা এখন বাংলাদেশের সামনে চট্টগ্রাম মেরিন ফিশারিজ একাডেমির 41তম ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এই অভিমত ব্যক্ত করেন প্রধানমন্ত্রী বলেন সমুদ্র সীমা জয়ের পাশাপাশি বর্তমান সরকার সমুদ্র সম্পদের প্রতি গুরুত্ব দিয়েছে এবং ইতোমধ্যেই ব্লু ইকোনমি নীতিমালা ঘোষণা করেছে সমুদ্র সম্পদ ব্যবহারের নানা পদক্ষেপ নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেরিন ফিশারিজ একাডেমিতে এবার নটিক্যাল বিভাগে 33 জন মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগে 31 জন এবং মেরিন ফিশারিজ বিভাগে 20 জন নবীন ক্যাডেটের পাসিং আউট হল প্রধানমন্ত্রী নবীন এইসব ক্যাডেটকে পরিশ্রম কর্মদক্ষতা এবং সততার সাথে কাজ করার আহ্বান জানান আমাদের দুটি প্রতিবেশী দেশ
ভারত এবং মিয়ানমার তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেই আমরা কিন্তু এই অর্জনটা করেছি। যে সমুদ্র সম্পদ আজকে আমাদের অর্থনৈতিক উন্নয়নে ব্যাপকভাবে কাজে লাগবে বলে আমি বিশ্বাস করি। জাতির পিতার যে সুদূরপ্রসারী পরিকল্পনা সেটা ছিল দক্ষ মানব সম্পদ গড়ে তোলা, এবং তিনি 1973 সালে মেরিটাইম শিক্ষা প্রতিষ্ঠান মেরিন ফিশারিজ একাডেমি প্রতিষ্ঠা করে দেন, কারণ এই সমুদ্র সীমার সম্পদ আহরণ এবং দক্ষ মানুষ গড়ে তোলাই ছিল তার লক্ষ্য। সেই সাথে সাথে আমাদের দেশের ছেলেমেয়েরা যেন উপযুক্ত শিক্ষা পেয়ে দেশে বিদেশে ও কর্মসংস্থার ব্যবস্থা করতে পারে সেটাও তিনি মাথায় রেখেছিলেন। কাজে আজকে এই প্রতিষ্ঠান সগৌরবে বিস্তৃতি লাভ করেছে। ইলিশের উৎপাদন বৃদ্ধিতে 1 মার্চ থেকে 30 এপ্রিল পর্যন্ত টানা 2 মাস পদ্মা মেঘনায় কোনো প্রকার জাল ফেলা এবং মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। 2003-04 সাল থেকে অক্টোবর মাসে মা ইলিশ রক্ষা কার্যক্রম এবং মার্চ এপ্রিল এই 2 মাস জাটকা নিধন রক্ষা কার্যক্রম বাস্তবায়ন করে আসছে সরকার। নিষেধাজ্ঞার এই সময় জেলেরা যাতে নদীতে মাছ শিকারে না নামে তার জন্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়। তবে নিষেধাজ্ঞার এই সময় ঋণের কিস্তি বন্ধ সহ বিকল্প কর্মসংস্থান চান জেলেরা। এ বিষয়ে আমরা জানতে যাচ্ছি ভোলাতে, সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট আফজাল হোসেন। আফজাল, আমরা জানি যে মাছ ধরা 2 মাস বন্ধ করা হয়েছে, তো জেলে পরিবারগুলো কি সহযোগিতা পাচ্ছেন সরকারের কাছ থেকে? আমি রয়েছি ভোলার একটি মাছ ঘাটে, যেটি আপনি দেখতে পাচ্ছেন যে আমার পিছনে অনেকগুলো নৌকা রয়েছে এবং জেলেরা তারা কাজকর্ম করছে। কিন্তু একটি বিষয় বরাবরের মতো অভিযোগ যেটি দীর্ঘদিন ধরে করে আসছে সেটি হচ্ছে যে এই যখন মাছ ধরা 2 মাস বন্ধ থাকে তখন জেলেরা একেবারেই অসহায় হয়ে পড়ে। তাদের পরিবার পরিজন চালানোর যে বিষয়টি সেটি তারা কোনোরকম চালাতে পারছে না, এবং সেটির সাথে এবারের যুক্ত হয়েছে দ্রব্যমূল্যর চরম ঊর্ধ্বগতি। এই চরম ঊর্ধ্বগতিতে তারা কিভাবে সংসার চালাবে? চাল ডাল তেলের দাম যেভাবে বৃদ্ধি পাচ্ছে, একদিকে মাছ ধরা বন্ধ, অন্যদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তারা হিমশিম খাচ্ছে। আমি বেশ কয়েকটি মাছঘাটে গিয়েছি এবং জেলেদের সাথে আলাপ করেছি। তারা বলেছেন যে আমরা তো সংসার চালাতে পারছি না, একই সাথে তারা লোন নিয়ে বিভিন্ন এনজিও ব্যাংক থেকে লোন নিয়ে তারা জাল নৌকা তৈরি করছে, সেক্ষেত্রে তারা সেই লোনের টাকাগুলো পরিশোধ করতে হচ্ছে। সেই টাকাগুলো তারা কিভাবে পরিশোধ করবে সে ব্যাপারে তারা সরকারের সহযোগিতা চাচ্ছে। এবং এক্ষেত্রে যে এটি দেখা যায় যে সরকার যে সহযোগিতা করে আসছে প্রতি বছরের ন্যায় সেটি একেবারেই অপ্রতুল্য, এবং সেক্ষেত্রে চরম অনিয়ম অভিযোগ রয়েছে জেলেদের। এবং তাদের অভিযোগ হচ্ছে যে এই যে যেটুকু বিতরণ করা হচ্ছে, সহযোগিতা করা হচ্ছে, সেটি যদি সঠিকভাবে সরকার যদি তাদেরকে সেটি পৌঁছে দেওয়া হয় তাহলে তারা অন্তত কিছুটা হলেও তারা তাদের সমস্যার সমাধান হবে। এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে তাদের যে তারা যে হিমশিম খাচ্ছে সেক্ষেত্রে তারা বলছে সরকারের সর্বাত্মক সহযোগিতা তাদের জন্য দরকার। এবং একই সাথে যে এইসব জেলেদের জন্য যে কিস্তিগুলো রয়েছে এনজিও এবং ব্যাংকের সেই কিস্তিগুলো স্থগিত করার জন্য তারা দাবি জানিয়েছেন, এবং তাদেরকে টিসিবির আওতায় এনে তাদেরকে আপনার যে দ্রব্যমূল্য রয়েছে চাল ডাল তিনি সেগুলো কম রেটে কম দামে তাদেরকে দেওয়ার জন্য তারা দাবি জানিয়েছেন। এবং তারা সরকারের আরও সহযোগিতা জানিয়েছেন। আমি যেটা জেনেছি যে ইতিমধ্যেই প্রতিটি উপজেলায় 10 জন জেলেকে ছাগল প্রদান করা হয়েছে, গরু প্রদান করা হয়েছে, কিন্তু এটি হচ্ছে যে একেবারেই নগণ্য। এবার ভোলা জেলাতে প্রায় 2.5 লাখের মতো জেলে রয়েছে, জেলে পরিবার রয়েছে। এই জেলেরা এই মাছ ধরার উপরে নির্ভরশীল, এবং মার্চ এপ্রিল 2 মাস মাছ ধরা সম্পূর্ণ বন্ধ, সেক্ষেত্রে তাদের সংসার কিভাবে চলবে এটি তারা জানাচ্ছে। এবং অনেকেই বলেছে যে এই জেলে পেশায় আর থাকা যাবে না, মাছ ধরা যাবে না, কারণ তাদের সন্তানাদেরকে তারা পড়ালেখা করাতে পারছে না, একের পর এক তাদের অবরোধ দেওয়া হচ্ছে মাছ ধরার ক্ষেত্রে। এই বিষয়টি সরকারকে বিবেচনা করার জন্য তারা বরাবরই দাবি জানিয়ে আসছে। নাহিদ, এই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। ভোলা থেকে আমরা জানছিলাম জেলে পরিবারের খবর। কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ভারতের বিএসএফ এর গুলিতে লিটন বিশ্বাস নামে এক বাংলাদেশি যুবক নিহতের অভিযোগ পাওয়া গেছে। গতরাতে নদিয়া জেলার হোগুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ ফোন করে জানায় বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। নিহতের ছবি স্থানীয় ইউপি চেয়ারম্যান মুকুল হোসেন মাস্টারকে দেখানো হলে তিনি উপজেলার ব্রাকপুর ইউনিয়নের বিল গাথুয়া গ্রামের লিটন বিশ্বাস বলে শনাক্ত করেন। বিএসএফ বিজিবি পতাকা বৈঠকের পর মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন হবে বলেও জানান তিনি। কি কারণে লিটন ওই পারে গিয়েছিল তা জানা যায়নি বলে জানায় পুলিশ কর্মকর্তা। পরে বিএসএফ লাশ উদ্ধার করে হোগুলবাড়িয়া থানায় সোপর্দ করে।
পানিতে ডুবে শিশু পুত্রের মর্মান্তিক মৃত্যু, আর এই খবর শুনে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মারা গেলেন বাবাও। নোয়াখালী সদরের এই ঘটনায় এলাকা জুড়ে বিরাজ করছে শোক। পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল নোয়াখালী সদরের মাদারবাড়ি এলাকায় মায়ের সাথে নানা বাড়িতে বেড়াতে যায় দুই বছরের শিশু জাকারিয়া। দুপুরে সেখানকার একটি পুকুরে ডুবে মর্মান্তিক মৃত্যু হয় শিশুটির। এই খবর পেয়ে কর্মস্থল লক্ষ্মীপুর জেলার কোমলনগর থেকে মোটরসাইকেলে বাড়িতে ফিরছিলেন শিশুটির বাবা মৌলানা আসগর আলী। পথে বেগমগঞ্জের আমিন বাজার এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশার সাথে মোটরসাইকেলের সংঘর্ষে গুরুতর আহত হন আসগর আলী। স্থানীয় হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেবার পথে মারা যান তিনি। কাস্টমস কর্তৃপক্ষের দায়ের করা মামলা এবং বাতিলকৃত সিএনডিএফ লাইসেন্স প্রত্যাহার সহ বিভিন্ন দাবিতে বেনাপোল বন্দর দিয়ে আজ থেকে অনির্দিষ্টকালের জন্য আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। বন্দর ব্যবহারকারী পাঁচটি সংগঠন অনির্দিষ্টকালের জন্য এই কর্মবিরতির ডাক দেয়, ফলে দুপাশে পচনশীল পণ্যসহ আটকা পড়েছে কয়েক হাজার পণ্যবাহী ট্রাক। এই অচলাবস্থা নিরসনে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের হস্তক্ষেপ কামনা করেছেন বেনাপোল সিএনডিএফের কর্মকর্তারা। আমদানি রপ্তানি সহ কার্যক্রম চালু রাখতে সংশ্লিষ্ট বন্দর ব্যবহারকারীদের সঙ্গে আলোচনার কথা জানান কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার আব্দুল রশিদ মিয়া। পঞ্চগড়ের নিজ বাড়ি থেকে সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এবং পাথর ব্যবসায়ী গোলাম আজমের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জানিয়ে পুলিশ সুপার এস এম শফিকুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে মাথায় আঘাত করে তাকে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ খতিয়ে দেখার পাশাপাশি জড়িতদের ধরতে অভিযান চলছে। গোলাম আজমের বাড়িতে দুই সন্তান সহ তার স্ত্রী ছিলেন। শনিবার রাতে শয়নকক্ষে বাবাকে রক্তাক্ত অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখেন তার মেয়ে। খবর পেয়ে জেলা শহরের ঘটিয়াপাড়া এলাকার বাড়ি থেকে জাপানে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। গোলাম আজম পঞ্চগড়ের বাংলা বান্ধা স্থলবন্দর আমদানি রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। প্রায় 34 বছর ধরে শরীয়তপুরের মৃৎশিল্পের ঐতিহ্য এবং সুনাম দেশের গণ্ডি পেরিয়ে এখন বিশ্বব্যাপী। এখানকার উৎপাদিত মাটির পণ্য যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স, জার্মানি সহ বিশ্বের অনেক দেশে সুনাম করিয়েছে। বছরে কোটি টাকার বৈদেশিক মুদ্রা আসছে এই শিল্পের হাত ধরে। তবে সরকারি বেসরকারি কাঙ্ক্ষিত পৃষ্ঠপোষকতা পেলে এ শিল্প আরও অনেক দূর এগিয়ে যাবে বলে মনে করছেন উদ্যোক্তারা। শরীয়তপুর প্রতিনিধি আব্দুল আজিজ শিশিরের পাঠানো রিপোর্ট। বংশ পরম্পরায় সকাল থেকে সন্ধ্যা কাজ করছেন তারা, এরই সাথে ঘুরছে ভাগ্যের চাকাও। স্বাধীনতার পর থেকে কুমার বা পাল বংশের কেউ কেউ আধুনিকতার অনুপ্রবেশ ঘটিয়েছে কার্তিকপুর গ্রামের এই মৃৎশিল্পে। ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর ইউনিয়নে এসব পণ্য তৈরিতে পরিবারের লোকদের বাইরেও কাজ করছেন জেলার প্রায় 400+ শ্রমিক। মাটি, তারপরে আমাদের ফ্রেম দেওয়া যায়, ডাইস দেওয়া যায়, সেটা দিয়ে আমরা কাজ করি। লোকাল মার্কেটে চলতেছে না, কারণ প্লাস্টিকে সব কিছুই করে লাগে, কিন্তু এই জন্য এই মাল উঠে যেতে পারতেছে না, অনলাইনে বিক্রি করা। মাসে 2,000-3,000 টাকা পরে, কাজ থাকলে 2,000-3,000 টাকা পরা যায়। তাদের উৎপাদিত পণ্য দেশের প্রদর্শনীতে উপস্থাপন এবং বিদেশেও রপ্তানি করছে চুক্তিবদ্ধকারী প্রতিষ্ঠান। লেবার যারা আছে তাদের চালাইতে বা তাদের কাজ করাইতে খুব কষ্টসাধ্য পরিস্থিতি, কষ্ট হইতেছে আমাদের। এবং কি আপনার পুনর্দনা যে লোনটা, এটাও আমরা পাইনি। তবে কালের বিবর্তনে টিকে থাকার লড়াই সিলভার, সিরামিক আর হালনাগাদ, মেলামাইন ও প্লাস্টিকের সাথে প্রতিযোগিতা করেই মানুষের মাঝে এই বাজারটা ছড়িয়ে দেওয়া যায়, এই পণ্যটা ছড়িয়ে দেওয়া যায়। সেক্ষেত্রে আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে আমি এইভাবেই ব্র্যান্ডিংয়ের উদ্যোগ নিয়েছি। এর বাইরে বিভিন্ন ই-কমার্স সাইটে তাদের পণ্যগুলোকে যাতে আপলোড করা যায়। ভাগ্য উন্নয়ন ও ঐতিহ্য ধরে রাখতে সংশ্লিষ্ট মহলের সুদৃষ্টি কামনা করছেন এর সাথে জড়িতরা। এনটিভি নিউজ ডেস্ক। আবারও আন্তর্জাতিক। তালেবানের অন্যতম শীর্ষ নেতা হাক্কানি নেটওয়ার্কের প্রধান এবং আফগানিস্তানের তালেবান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজউদ্দিন হাক্কানি প্রথমবারের মতো জনসম্মুখে এসেছেন। শনিবার রাজধানী কাবুলে পুলিশ গ্র্যাজুয়েশন সেরেমনিতে যোগ দিয়ে তিনি প্রথমবার জনসম্মুখে এলেন। এছাড়া 2021 সালের 15 আগস্ট তালেবান কাবুল দখল করলেও প্রকাশ্যে আসেনি সিরাজউদ্দিন হাক্কানি। এর আগে যুক্তরাষ্ট্র হাক্কানির
একটিমাত্র ছবি প্রকাশ করেছিল এবং সিরাজউদ্দিন হাক্কানি ছিলেন মার্কিনীদের হিসেবে শীর্ষ জঙ্গি বা মোস্ট ওয়ান্টেড তালিকায়। ডন অনলাইন বলছে, তালেবানের এই শীর্ষ নেতা তখনই প্রকাশ এলেন যখন আফগানিস্তানের কুনার প্রদেশে বড় ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে ছোট ভাইকে গান গাইবার অপরাধে গুলি করে হত্যা করা হয়েছে। যদিও হাক্কানি নিয়োগ করা নতুন পুলিশদের তিনি মানবতা এবং সহমর্মিতা নিয়ে দায়িত্ব পালনের নির্দেশ দেন। এই ছিল মধ্যাহ্নের খবর। এই খবরের ভিডিও সাবরিট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। দুটায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।